শুভেন্দু অধিকারীকে ভাগা দেনি আমরা ভাগা দিয়েছি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চ্যালেঞ্জ করে বলছি কাটিতে প্রতিটি কাজের উপরে 5% করে শুভেন্দু অধিকারী নিয়ে যেত সে বলছে কি আজকে তোলাবাজি ভাইপো তোলাবাজ ও কি তোলাবাজ নেই কোথায় যেতে হবে আমরা ওইখানে যাব লিখিতভাবে দিয়ে আসব প্রতিষ্ঠা দপ্তরে 10 বছর ধরে চুরি করেছে 10 বছর ধরে খেয়েছে তৃণমূলের আজকে বলছে ভাইপো চোর মমতাকে বলছে বেগম খালা ফুপু আর এখন বলেনি খালা ফুপু এবারে দরকার মুসলমান ভোটে মুসলমানকে ছুঁড়ে ফেলে দিয়েছে লাইনি এবারে বলছে না মুসলমানের জন্য কিছু করতে হবে দেখছেন সেদিন আমার নাম লাইনি স্টেজে লিখলো লাইনি এর আগের ওয়ালা ভোটের সময় কি বলছিল সাজান না আওরঙ্গজেব তার বাহিনী নিয়ে কয়েকটা হারমাদ মোটরসাইকেল করে নিয়ে এসে দুমদাম করলো পালিয়ে গেল ছাতি আছে তো এসে মাঠে লড়াই করু সে ছাতি নেই এদের এদের ছাতি হচ্ছে যে গরীব মানুষকে সাতানো গরীব মানুষের কাছে তোলা তোলা নিরীহ মানুষকে পেটাই করা এই হচ্ছে এদের কাজ তার নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী আর আমাদের হচ্ছে কি কি চোর মুরগি চোর বিধায়ক মুরগি চোর বিধায়ক তার এত বড় আস্পর্ধা সে আবার সংগ্রাম দলের বিরুদ্ধে কথাও বলতে পারে অনেক বড় বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বলে আর একদিকে আমাদের বিরোধী দল নেতা বলে এর জন্য রাগ মানুষকে খেটে নিবে এরকম অবস্থা এমন মারপিট অন্যায় চলছে ভাষণ অন্যায় চলছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভদ্র ভদ্র বাড়ির ভদ্র ছেলে যেরকম হয় ভদ্রভাবে কথা বলছে আর এ চাইছে কি একদম যে মানুষকে যেমন মেরে দিবে কাউকে খেয়ে নিবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একে হতে হবে মানুষের টাকা দেয় নিয়ে কি মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে এর ভাগ্যতে সেই বিজেপি অমিত শাহ গিয়ে পায়ে ধরছিল বলে একে বিরোধী দল নেতা করছে এও আবার বুড়া বুড়া কথা বলে বড় বড় কথা শুভেন্দু অধিকারীকে ভাগা দেয়নি আমরা ভাগা দিয়েছি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চ্যালেঞ্জ করে বলছি কাটিতে প্রতিটি কাজের উপরে 5% করে শুভেন্দু অধিকারী নিয়ে যেত সে বলছে কি আজকে তোলাবাজি ভাইপো তোলাবাজ ও কি তোলাবাজ নেই কোথায় যেতে হবে আমরা ওইখানে যাব লিখিতভাবে দিয়ে আসব আমার সভাধিপতি বসে আছে আমাদের রামনগরের বিধায়ক তিনিও বসে আছে তো আমরা আমরা সব জানি আমরা প্রমাণ দিয়ে কথা বলবো শুভেন্দু অধিকারী প্রমাণ দিয়ে কথা বলতে পারবে নি কেন সে তো 25 বছর আমাদের 25টা স্কিম ছিল 25টা দপ্তরে 10 বছর ধরে চুরি করেছে 10 বছর ধরে খেয়েছে তৃণমূলের আজকে বলছে ভাইপো চোর মমতাকে বলছে বেগম খালা ফুপু আর এখন বলেনি খালা ফুপু এবারে দরকার মুসলমান ভোটে মুসলমানকে ছুঁড়ে ফেলে দিয়েছে লাইনি এবারে বলছে না মুসলমানের জন্য কিছু করতে হবে দেখছেন সেদিন আমার নাম লাইনি স্টেজে লিখলো লাইনি এর আগের ওয়ালা ভোটের সময় কি বলছিল সাজান না আওরঙ্গজেব তার বাহিনী নিয়ে সেখানে কটা মাল আছে এখানে কটা মাল আছে বাচ্চাতে ওকে গিয়ে ও গিয়ে ময়না গিয়ে ময়না বাজারে গিয়ে ঝামেলা করুক তো ওদের কত বড় ক্ষমতা আছে আমরা দেখে নেব আমরা এসে বাচ্চার মাটিতে বলছি ওর ক্ষমতা আছে তো গায়ে হাত দিয়ে দেখুক এখানে নিরীহ লোককে আমাদের নেতাকে বসে বসে মারবে হাত পা ভাঙবে আমরা দেখবো আমরা ওই দেখার দেখিনি 30 বছর ধরে রাজনীতি করেছি বাম জামানায় বামকে খেদিয়েছি 1993 সালে আমরাও নির্বাচিত হয়েছি আমরাও কম দিন থেকে নয় 6-6 বার জিতেছি এদেরকে ভয় করিনি বাচ্চার মানুষ সাধারণ মানুষ হচ্ছে সাদা সিধা মানুষ তাকে ভয় দেখাতে চায় কয়েকটা হারমাদ মোটরসাইকেল করে নিয়ে এসে দুমদাম করলো পালিয়ে গেল ছাতি আছে তো এসে মাঠে লড়াই করু সে ছাতি নেই এদের এদের ছাতি হচ্ছে যে গরীব মানুষকে সাতানো গরীব মানুষের কাছে তোলা তোলা নিরীহ মানুষকে পেটাই করা এই হচ্ছে এদের কাজ তার নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী আর আমাদের হচ্ছে কি কি চোর মুরগি চোর বিধায়ক মুরগি চোর বিধায়ক তার এত বড় আস্পর্ধা সে আবার সংগ্রাম দলের বিরুদ্ধে কথাও বলতে পারে অনেক বড় বড় কথা আমাদের 100 দিনের টাকা দেয়নি এখনো পর্যন্ত আমি মায়েদেরকে বলবো বোনদেরকে ওই মুরগি চোর আসলে ওকে ঝাঁটা পেটা করুন বলুন আমাদের টাকা দিন আর নইলে ময়দা থেকে বেরিয়ে যান যখন আমাদের সংগ্রাম দলের বিধায়ক ছিল তখন আমাদের টাকার কোনো অভাব ছিল নি ময়নায় কয়েক 100 কোটি টাকার কাজ হয়েছে আজকে ময়নার সেই মুরগি চোর বিধায়ক কেন কাজ করতে পারেনি আচ্ছা আপনারা সব বাচ্চা থেকে এসেছেন কারা একটু হাত তুলুন তো 11,000 ভোট ভোটে লিড পেয়েছিল ছাপ্পা মেরে মুরগি চোর জিতেছিল
30 লক্ষ টাকা তার কোটাতে পথবাতির কাজ হয়েছে সারা মহিনাতে একটাও কাজ বাকচা অঞ্চলে হয়নি একটাও দুর্গা মন্দিরে হয়নি লক্ষ্মী মন্দিরে হয়নি একটাও কোথাও কোন মন্দিরে হয়নি সব অঞ্চলে হয়েছে আপনাদের এখান থেকে 11000 ছাপ্পা মেরে জিতে নিয়ে গিয়ে কাজ ওদিকে দিয়েছে এদিকে একটাও কাজ দেয়নি তার মানে বাকচার মানুষকে কিরকম ঘৃণা করছে তো আপনারা ওকে ঝাটাপেটা করবেন না ঘর ভেঙে দিয়ে ঘরে টাকা দেয়নি আজকে আজকে আবার টিম ঢুকছে কেন্দ্র থেকে টিম ঢুকলে আমি বলছি ওদেরকে ঘেরে রাখুন টাকা দিন আর নইলে খান থেকে বেরিয়ে যান আমরা আর সহ্য করতে পারবো না আমাদের টাকা দিতে হবে আমাদের টাকা কোথায় গেল 100 দিনের টাকা 2 বছর আর আমাদের বাড়ির টাকা কোথায় গেল সেটুকুও দেয়নি এরা হচ্ছে এরকম চিটিংবাজ বেঈমান দল এরা এরা আবার বুড়া বুড়া কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বলে আর একদিকে আমাদের বিরোধী দলনেতা বলে এর জন্য রাগ মানুষকে খেটে নেবে এরকম অবস্থা এমন মারপিট অন্যায় চলছে ভাষণ অন্যায় চলছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভদ্র ভদ্র বাড়ির ভদ্র ছেলে যেরকম হয় ভদ্রভাবে কথা বলছে আর এ চাই যে কি একদম যে মানুষকে যেমন মেরে দিব কাউকে খেয়ে নিব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একে হতে হবে মানুষের টাকা দেয় নিয়ে কি মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছে এর ভাগ্যতে সেই বিজেপি অমিত শাহ গিয়ে পায়ে ধরছিল বলে একে বিরোধী দল নেতা করছে এও আবার বুড়া বুড়া কথা বলে বড় বড় কথা বলে যাই হোক আমাদের অনেক বক্তারা আছে বক্তারা বলবেন আমি আমাদের আজকে রমজান মাস চলছে কয়েকদিন আগে আমাদের রামনবমী আমি সবাইকে আমি রামনবমী আর রমজান রামনবমীর শুভেচ্ছা আজকে 19টি রমজান হয়ে গেছে আর মাত্র 10 দিন বাকি আছে আপনাদের কাছে আসছে এরপরে আমাদের চড়ক আসছে সামনে সকলের সব আজকেই চড়ক দেখ আজ আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো ভালোবাসা জানাবো আপনারা ভালো থাকুন আমি একটা কথা বলে যাচ্ছি পঞ্চায়েতে যে যার বুথ পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পক্ষে আছে হয়ে গেছে সভাধিপতি চলে এসে বসে আছে বলবে আপনাদেরকে বুথ জিততে হবে আর বিজেপিকে তাড়াতে হবে পিটতে হবে নাই হলে হবে নি একদম বুথ দখল করতে হবে 198টা বুথ আছে আমরা 198টাই জিতবো 2018 আমরা আবার পুনরাবৃত্তি করব ময়না পঞ্চায়েত সমিতি দখল করব তিনটা জেলা পরিষদ আমরা জিতবো এই শপথ নিয়ে আমাদের এই বাকচার মাটি থেকে শপথ নিয়ে বাকচার মানুষকে বাকচার নেতৃত্বকে আমরা সহযোগিতা করব আমরা বাকচার মানুষের পাশে দাঁড়াবো এদের এই বিজেপির হার মাদেরকে আমরা ময়না থেকে সরাবো সারা ময়না কোথায় যে টিভি খুলতে কোথায় দেখবেন খবরের কাগজ পড়তে ময়না বাচ্চা আমাকে আমার উত্তম বাড়ি আমার বন্ধু লাগায় সারা ময়নার কথা বাচ্চা খালি বাচ্চা বাচ্চা চলো আমরা এত খারাপ হয়ে গেলাম 90% শিক্ষিত লোক এই কয়েকটা বিজেপির জন্য তো এই বিজেপিরা থাকবে নি তৃণমূল কংগ্রেসেরা থাকবে এটাই আমাদেরকে বিচার করতে হবে যাই হোক আমাদের অনেক বক্তারা আছে বলবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আমাদের শুরু আবার আমরা এক মাস আছি বাকচায় আবার মিটিং হবে পঞ্চায়েতে নিশ্চয়ই আসবো দেখা হবে এই বলে সকলকে আপনাদেরকে আবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।